আড়তদারের ইচ্ছে মতো দর নির্ধারণে অস্থির ডিমের বাজার। চাল মুরগির সবজির দাম কিছুটা কমলেও নাগালের বাইরে। কমাতে না পারলে দপ্তরের নতুন লোক বসানোর হুঁশিয়ারি উপদেষ্টার। মূলকবিতে কত 5750 টাকা আসে, এটা 9000-10000 টাকা নিয়ে এনে ফিঙ্গার দিতে পারি না, 5টার আগ পর্যন্ত বলবো যে কালকে আসেন। দুর্ভোগের আরেক নাম চট্টগ্রাম পাসপোর্ট অফিস। দিনভর দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মেলে না সেবা, পদে পদে হয়রানি, জনবল সংকটের দোহাই কর্তৃপক্ষের। এবং ভয়াবহ বন্যার দুই মাসেও বসবাসের উপযোগী হয়নি বসতঘর। ফেনীতে ক্ষতিগ্রস্ত অর্ধ লাখ বাড়ি মেরামতে মেলেনি সরকারি সহায়তা, অভিযোগ ভুক্তভোগীদের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে না পারলে পুরানো নিয়ম ভেঙে সংশ্লিষ্ট দপ্তরে নতুন লোক বসানোর হুঁশিয়ারি দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সিন্ডিকেট শনাক্ত করে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারের নির্দেশও দেন তিনি। এদিকে প্রান্তিক পর্যায় থেকে সরাসরি পণ্য এনে বিক্রি করার ঘোষণা দেন ছাত্র প্রতিনিধি ও শ্রম সচিব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাবিশ্বাস জনমনে, কোনোভাবে লাগাম টানা যাচ্ছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের চরম বিপাকে ভোক্তা। এমন বাস্তবতায় শনিবার চট্টগ্রামের সার্কিট হাউসে বিভাগ ও জেলার বিভিন্ন দপ্তরের সঙ্গে মতবিনিময় সভা করেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মতবিনিময় সভায় হয় উত্তপ্ত বাক্য বিনিময়। এ সময় কঠোর হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে না পারলে নিয়ম ভেঙে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনে সরানো হবে, বসানো হবে নতুনদের। একটা বিপ্লবের পরে কোনো কিছুই কিন্তু আর সিস্টেম ওয়াইজ চলে না। এখন আমরা সিস্টেমটাকে এখনও বজায় রেখেছি এবং আমরা প্রত্যাশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এটা বজায় রাখতে। কিন্তু যদি সিস্টেম ভাঙার প্রয়োজন পড়ে তাহলে আমরা সিস্টেম ভাঙব এবং প্রয়োজনে নতুন নিয়োগ দিয়ে আপনাদের জায়গাগুলোতে নতুন লোকদেরকে বসাবো। দ্রব্যমূল্য নিয়ে আপনারা বলছেন যে ভোক্তা অধিকারের আইন কঠোর না, কিন্তু আমাদের তো বিশেষ ক্ষমতা আইনে অ্যারেস্ট করার প্রভিশন আছে। তাহলে আপনারা সিন্ডিকেটে যারা করছে, যারা সোর্স, তাদেরকে বিশেষ ক্ষমতায় অ্যারেস্ট করেন। 15 বছরের অব্যবস্থাপনার ফসল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যা নিয়ন্ত্রণে আইনের প্রয়োগের পাশাপাশি গ্রাস প্রোগ্রাম নিতে হবে। ছাত্র প্রতিনিধি এবং শ্রম ও কর্মসংস্থান সচিব সরাসরি কৃষকদের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য এনে বিক্রি করার ঘোষণা দেন। আমরা মাঠ থেকে কৃষিপণ্য নিয়ে এসে আমরা বাজারজাত করব এবং এটা আমরা আগামীকাল থেকে শুরু করব। আগামী সোমবার থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে সারা চট্টগ্রাম জেলায় আমরা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে অভিযান পরিচালনা করব, রাষ্ট্রিক অভিযান পরিচালনা করব। যে এলাকায় সবজি হয় তাদের সাথে যোগাযোগ করেন, ওখান থেকে ট্রাকে সরাসরি এনে আমাদের বিভিন্ন পয়েন্টে এটা বিক্রি করবে। আমাদের ডিভিশনাল কমিশনার, ডিসি সাহেব, পুলিশের এখানে যারা আছেন ওনারা এটা উদ্বোধন করবেন। বাজার সিন্ডিকেট ভাঙতে ব্যবসায়ীদের প্রতি কঠোর হওয়ার পরামর্শ নানা দপ্তরের কর্মকর্তাদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমাহীন দুর্ভোগ ও হয়রানি বেড়েছে পাসপোর্ট অফিসগুলোতে। চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে ভিড়ের কারণে সারাদিন লাইনে দাঁড়িয়েও জমা দেওয়া যায় না আবেদন। এদিকে রোহিঙ্গাদের কারণে কাগজপত্র নিয়ে পদে পদে নানা জটিলতা কক্সবাজারবাসীর। তবে কর্তৃপক্ষ বলছে কাজের ধীরগতি আর লোকবল সংকটে হিমশিম অবস্থা। সুজাউদ্দিন রুবেলকে সঙ্গে নিয়ে শফিকুল আলমের রিপোর্ট। ভোগান্তি আর জনদুর্ভোগের আরেক নাম পাসপোর্ট অফিস। দীর্ঘ লাইন ও ভিড়ের জন্য ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। দেখা গেল যে আমি ফিঙ্গার দিতে পারি না, 5টার আগ পর্যন্ত বলবো যে কালকে আসেন, তাহলে আমার সময়টা নষ্ট হইল না। মূলকপিতে কত 5750 টাকা আসে, এটা 9000-10000 টাকা নিয়ে এনে। কর্তৃপক্ষ বলছে সরকার পতনের পর কাজের ধীরগতির সঙ্গে কমেছে লোকবল, আবার মালয়েশিয়ায় চালু হয়েছে নতুন কলিং ভিসা, এ কারণে আবেদন গ্রহণ ও ডেলিভারি দিতে হচ্ছে দৈনিক অন্তত 500 গ্রাহককে। এক্সিস্টিং লোকবল দিয়ে আমাদের যে পরিমাণ কার্যক্রম পরিচালনা করতে পারি, মানুষের চাহিদাটা তার চেয়ে অনেক বেশি, মানে মানুষের সংখ্যাটা আরও বেশি। আমরা চেষ্টা করছি আমাদের স্বল্প জনবল দিয়ে আমরা কাঙ্ক্ষিত সেবাটা দেওয়ার। এদিকে রোহিঙ্গাদের কারণে ভোগান্তিতে কক্সবাজারবাসী। এনআইডি, জন্মসনদ সহ সব ধরনের কাগজপত্র থাকার পরও পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিসে। রোহিঙ্গা নয় মর্মে একটা সনদপত্র লাগে,
আবার পাসপোর্ট প্রসঙ্গে একটা আমার শর্ত লাগে, আইনডি কার্ড থাকলেও মা বাবার মৃত্যু সনদ অরিজিনাল লাগে, এই লাগে সেই লাগে, বিভিন্ন কারণে আমরা অনেক ভুগিতেছি। জটিলতা ও ভোগান্তি কমাতে রোহিঙ্গাদের ফিঙ্গারপ্রিন্ট জাতীয় সার্ভারে দেওয়ার দাবি সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিদের। আমরা মনে করি দ্রুত এই রোহিঙ্গাদের যে এনআইডি আইডি করা রয়েছে, যাদের যে ফিঙ্গারিং করা সেটি আমাদের জাতীয় সার্ভারে যোগ করে সে রোহিঙ্গা কিনা সেখানে সেটা বোঝা যাবে। পাসপোর্ট বিভাগের তথ্য মতে কক্সবাজার আঞ্চলিক অফিসে দিনে 300+ আবেদন জমা পড়ে, 5 আগস্টের আগে এ সংখ্যা ছিল 200। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ নিয়ে আরও তথ্য জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী কমল দে, তার সঙ্গে আছেন টিআইবির চট্টগ্রাম শাখার সভাপতি আক্তার কবির চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। পাসপোর্ট পেতে কী ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং তার প্রতিকার কী আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন টিআইবি চট্টগ্রাম অঞ্চলের সভাপতি অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী। মূলত আপনার আক্তার কবির আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনার কাছে জানতে চাইবো এই আপনার তো জনদুর্ভোগ এবং মানুষের জন অধিকার নিয়ে কথা বলেন, কাজ করেন, এই মুহূর্তে এসে পাসপোর্ট সংক্রান্ত কোন ধরনের অভিযোগগুলো আপনাদের কাছে বেশি আসছে এবং অভিযোগগুলি কী কী? হ্যাঁ, অভিযোগগুলো হচ্ছে মানুষের পূর্ব থেকে পাসপোর্ট নিতে গিয়ে ভোগান্তির কোনো শেষ ছিল না। আমাদের দেশে বেশিরভাগ পাসপোর্টের প্রান্তিক জনগোষ্ঠী এবং যারা রেমিটেন্স যোদ্ধা বিদেশ যাওয়ার জন্য, তাদেরকে সমস্ত দিক থেকে ভেরিফিকেশন নামে সহ এবং দালাল ছাড়া ওখানে তারা ঢুকতেও পারে না, জমা দিতে পারে না। জমা দেওয়ার ব্যবস্থা থাকলেও তাদের কাজগুলো অনেক বেশি বিলম্বিত হয়ে যায়। সুতরাং এই যে দুর্নীতিবাজদের অভয়ারণ্যের এদেশে পাসপোর্ট নিয়ে ভোগান্তির, এটা সরকার পরিবর্তনের পরও শেষ হয় না, বরং বেড়েছে। চট্টগ্রামে একটা স্পেশাল সমস্যা আছে, সেটা হচ্ছে সতর্কতার নামে রোহিঙ্গাদের যে পাসপোর্ট নিয়েছে এরকম অভিযোগ বা বাস্তবতা আছে, ফলশ্রুত অতি সতর্কতার কারণে অতিরিক্ত ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। মানুষের এই ভোগান্তি কোনোভাবেই সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু শেষ হচ্ছে না। আমরা এটা যতটুকু জানি এখন কিন্তু যে মালয়েশিয়া কলিং ভিসার কারণে কিন্তু মানুষের পাসপোর্ট করার আগ্রহটা বেড়েছে, বিশেষ করে রেমিটেন্স যুদ্ধের কথা আপনি বলছিলেন, তাহলে এই সমস্যা থেকে সমাধানের উপায় কী এবং পরিবর্তিত পরিস্থিতি কিন্তু যারা দুর্নীতিবাজ কর্মকর্তা ছিলেন তারা পালিয়ে গেছে এমন একটি শব্দ আমরা জানতে পেরেছি, তথ্য জানতে পেরেছি। তো এই অবস্থায় এসে সহজে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সাজেশন কী থাকবে? এখন ধরুন প্রকাশ্যে বলা যাবে কিনা জানি না, বিষয়টা হচ্ছে দুর্নীতিবাজ যারা পালিয়েছে এখন যারা কাজ করছেন তারা কতটুকু সৎ সেই হিসেবে কোন বলার কোনো সুযোগ নেই, কারণ অ্যাকাউন্টেবিলিটির না থাকলে কোথাও কোনো সর্বত্র জবাবদিহিতা নাই, স্বচ্ছতা নাই, শুদ্ধাচার না থাকার কারণে যারা এখন নতুন করে আবার হুমড়ি খেয়ে পাসপোর্ট জন্য বলছে তারা কয় টাকা ঘুষ দিচ্ছে এটা নিয়ে চিন্তাও করছে না, বাড়ি বিটি বিক্রি করে পাসপোর্ট বানাচ্ছে এবং বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। পাসপোর্ট তো সহজ পাওয়ার উপায় কী, তাহলে আপনি কী করলে পাসপোর্টটা সহজ হবে এবং সরকারে কী নীতিতে যাওয়া উচিত পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, সেটা সহজভাবে দেওয়ার ক্ষেত্রে হচ্ছে দুর্নীতি মুক্ত যদি পাসপোর্ট কার্যালয় করা যায় এবং যেটা অটোমেশন পদ্ধতিতে এবং অ্যাকাউন্টেবিলিটি সবচেয়ে একটা মনিটরিং করা দরকার সেখানে দুর্নীতি নিয়ম হচ্ছে কি না, মানুষ সহজভাবে যেন পায়, প্রয়োজনে সরকার আলাদা ভলান্টিয়ার দিয়ে মনিটরিং করলে হয়তো মানুষের ভোগান্তি লাঘব হবে, দ্রুত পাসপোর্ট পাবে। এখানে যদি আমাদের তো যেহেতু চট্টগ্রামে একটা শ্রমিক বেল্ট এলাকা বৃহত্তর চট্টগ্রাম, আর একটা হচ্ছে রোহিঙ্গা একটা সমস্যা করে, বিশেষ করে সেই রোহিঙ্গার সমস্যাটার কারণে কী ধরনের পাসপোর্ট জটিলতা হচ্ছে, এই জটিলতা বাঁচার পথ কী? হ্যাঁ, রোহিঙ্গা সমস্যা হচ্ছে স্বাভাবিক, সে রোহিঙ্গারা আমাদের দেশে শরণার্থী, তারা চাইবে পাসপোর্ট বানিয়ে বাইরে যেতে, এটা তাদের আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু তারা ইতিমধ্যে যারা নিয়েছে যারা প্রচেষ্টায় আছে সেটা নিতে পেরেছে, আমাদের লোকাল গভর্নমেন্ট যারা অথরিটিগুলো ছিল, পুলিশ প্রশাসন যারা ভেরিফিকেশন দিয়েছে এবং পাসপোর্ট অথরিটি, নির্বাচন কমিশন, এই চারটা গ্রুপ মিলিয়ে সীমাহীন দুর্নীতি করার কারণে এটা কঠিন হয়ে গিয়েছিল, যার কারণে এখানকার যে স্থায়ী বাসিন্দা তারাও হয়রানির সম্মুখীন হচ্ছে। এখন রোহিঙ্গা মুখ যেমন কক্সবাজারের সমস্যা পড়তেছে স্থানীয় প্রতিনিধিদেরকে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে যারা জন বাসিন্দা রয়েছেন, তাহলে রোহিঙ্গাদেরকে পাসপোর্ট না দিয়ে যাতে বাংলাদেশের পাসপোর্ট পায়, সহজে পায়, তার পন্থাটা কী হবে? পন্থা একটাই, যারা এটা দেয়ার মালিক যারা রিপোর্ট করবে তাদেরকে স্বচ্ছ হতে হবে, সৎ হতে হবে, তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনতে হবে, তারপরে মানুষ সহজে এটা পাবে, না হলে এটা কোনো উপায় নাই, এই চলতেই থাকবে। মানুষের এদেশের মানুষের ভোগান্তি শেষ হবে না, সরকার পরিবর্তন হবে কিন্তু মানুষ যে ভোগান্তিতে সেই ভোগান্তিতে থাকবে। ভোগান্তি থেকে মুক্তির পথটা কি যদি আপনি বলে দেন অল্প কথা? একটাই, সেটি হচ্ছে এই সরকারের রাজনৈতিক সদিচ্ছা, সদিচ্ছার বাস্তবায়নের করা, অর্থাৎ এটা দুর্নীতিমুক্ত পাসপোর্ট প্রশাসন,
পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, লোকাল গভর্নমেন্ট প্রশাসন যদি করা যায় তাহলে এই দুর্নীতি এবং হয়রানি থেকে মুক্তি পাওয়া যাবে, না এলে যে অবস্থা সেই অবস্থায় থাকবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম টিআইবি চট্টগ্রাম অঞ্চলের সভাপতি অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে বলছিলেন যে পাসপোর্ট অফিসে আগে যে ভোগান্তিটা ছিল এখন কিছুটা কমলো, কিন্তু ভোগান্তি রয়ে যাচ্ছে, তবে এই ভোগান্তি মুক্তি পাওয়া দরকার। বিশেষ করে রোহিঙ্গারা পাসপোর্ট নিতে যাওয়ার কারণে স্থানীয়রা সমস্যায় পড়ছেন কক্সবাজারে, আবার চট্টগ্রামে যেহেতু বিদেশ যাওয়ার জন্য পাসপোর্টের পরিমাণটা বেশি, লোকবল কম, তাই লোকবল যথাযথ লোকবল দিয়ে এবং মনিটরিংয়ের মাধ্যমে যে সাধারণ মানুষ পাসপোর্টটি পায় সেটি কথা বলছেন আর টিআইবি সভাপতি আক্তার কবির। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এখন আমরা যে আলোচনা করছিলাম সে আলোচনা এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। ফেনীতে ভয়াবহ বন্যার দুই মাস পার হলো, অথচ ক্ষতিগ্রস্ত অর্ধ লাখের মতো ঘর মেরামতে এখনও সরকারি সহায়তা না পাওয়ার দাবি ভুক্তভোগীদের। জেলা প্রশাসন বলছে চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। গত আগস্টের শেষের দিকে শতাব্দীর স্মরণকালের ভয়াবহ বন্যায় কয়েক ফুট পানিতে তলিয়ে যায় ফেনীর প্রায় পুরো জনপদ। পানির তোড়ে ব্যাপক ক্ষতি হয় হাজার হাজার মানুষের বাড়িঘরের। বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণে জেলা প্রশাসনের তথ্যে উঠে আসে জেলায় সব মিলিয়ে মোট ক্ষয়ক্ষতি 533,89,70,000 টাকা। বন্যায় সর্বহারা বাসিন্দাদের বেশিরভাগই এখনও নিজেদের ঘরকে বসবাসের উপযোগী করতে পারেনি। আজ পর্যন্ত আমরা খোলা আকাশে রয়ে গেছি। বহু মানুষ আইছে, ঘর করে দিব, এনে দিব, হেনে দিব, লো যায়, কেউ কিছু দে না। এই বাঁধ ভাঙার কারণে সৃষ্ট বন্যায় এমন প্রায় 64,000 বাড়িঘর জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নির্মাণে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো সহায়তা বা উদ্যোগ চোখে পড়েনি, যার কারণে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে। বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ পর্যন্ত যতগুলো ঘর করা হয়েছে এটা একেবারেই নগণ্য। সরকারের বড় একটা সহযোগিতা পেলে তাহলে মানুষ ঘুরে দাঁড়াতে পারবে। জেলা প্রশাসক বলছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে 20,000 বান্ডেল টিন এবং নগদ 6 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। টিন এবং যে টিন মঞ্জুরির টাকা পায় সেটাও আমরা খুব তাড়াতাড়ি পাবো, ওটা পেলে আমরা সরকারিভাবে যে টিন বরাদ্দ সেটা দিতে পারবো। এছাড়া বন্যায় 54টি মসজিদ ও 144টি মন্দির সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো মেরামত ও পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। ব্রাহ্মণবাড়িয়ায় আইন অমান্য করে বছরের পর বছর চলছে অবৈধ ইট ভাটা। কখনো হাওর, কখনো নদী ভরাট করে ভাটা নির্মাণ হলেও নীরব পরিবেশ অধিদপ্তর সহ প্রশাসন। ইট বিক্রির মৌসুম শুরুর আগে নতুন করে চলছে ভাটা তৈরির প্রস্তুতি। এই অবস্থায় অবৈধ ইট ভাটা মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের। হৃদয়পালার ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। পরিবেশ আইনকে অমান্য করে হাওর কিংবা নদী দখল করে জনবসতি এলাকায় অবৈধ ইটভাটার ছড়াছড়ি, যা থেকে নির্গত ধোঁয়ায় নষ্ট হচ্ছে এলাকার প্রাকৃতিক পরিবেশ, ধ্বংস হচ্ছে ফসলি জমি, হুমকির মুখে জনজীবন। এবারও মৌসুম শুরু হওয়ার আগেই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সুইলপুর ইউনিয়নের খলাপাড়া, বাকাল এবং সরাইল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পাশে চলছে ইট পুরানোর জন্যে ভাটা তৈরির প্রস্তুতি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013-এর 59 আইন অনুযায়ী জনবসতি এলাকা কিংবা 1 কিলোমিটার এলাকার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সরকারি স্থাপনা আছে এমন জায়গায় ইট ভাটার অনুমোদন দেওয়ার বিধান নেই। তবে কাগজে কলমে আইন থাকলেও মাঠ পর্যায়ে এর চিত্র পুরো উল্টো। নামমাত্র অভিযান পরিচালনা করি খান্ত পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। অবৈধভাবে যে ইট ভাটাগুলো আছে তারা দেখলাম যে বিভিন্ন সময় তারা পরিবেশ অধিদপ্তরকে বা জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে কিন্তু তারা কার্যক্রমগুলো পরিচালনা করে। তবে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। যত দ্রুত সম্ভব এগুলাকে আমরা মানে পরিবেশের আওতায়, আইনের আওতায় এনে এটাকে আমরা অলরেডি বিনষ্ট করার চেষ্টা করব। জেলায় মোট ইট ভাটার সংখ্যা 177টি, এর মধ্যে বৈধ 70 আর অবৈধ 160টি। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষক সংকট সহ নানা জটিলতায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষক কর্মকর্তার 124টি পদের বিপরীতে আছেন মাত্র 22 জন। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সংকটের কথা স্বীকার করে অধ্যক্ষ জানান বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। মাজহারুল আনোয়ার, টিপুর রিপোর্ট। কারিগরি শিক্ষার প্রসার বৃদ্ধি ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে 2006 সালে প্রতিষ্ঠিত হয় লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট।
দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন কোর্সে ভর্তি হন। তবে দীর্ঘমেয়াদী শিক্ষক সংকট সহ নানা জটিলতায় হুমকির মুখে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম। রয়েছে অবকাঠামোগত সমস্যাও, ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। শিক্ষক কর্মকর্তার 124টি পদের বিপরীতে অধ্যক্ষ সহ কর্মরত মাত্র 22 জন শিক্ষক। এছাড়া সিভিল ডিপার্টমেন্টের 24 জন শিক্ষকের বিপরীতে আছেন মাত্র 2 জন। শিক্ষার্থীরা বলছেন, এতে ব্যবহারিক ক্লাস থেকেও বঞ্চিত হচ্ছে তারা। হুমকির মুখে শিক্ষা জীবন। ল্যাবগুলি আছে, ওগুলোতে যন্ত্রপাতি ঠিক মতো নাই। কারিগরি সেক্টরে পড়ে আমি যদি হাতে কলমে না শিখি তাহলে তো আমার ভবিষ্যৎ জীবনটা হুমকি। তাত্ত্বিক এবং ব্যবহারিক ক্লাসগুলো করাতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। ক্লাসের অতিরিক্ত ক্লাস নেওয়া লাগতেছে। শিক্ষক সংকটের কথা স্বীকার করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান, বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিক্ষক সংকট আছে সত্যি, মন্ত্রণালয় এবং আমাদের যে ডিজি কারিগরি অধিদপ্তর তারা সচেতন আছে এবং প্রচেষ্টা সকলেই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন ডিপার্টমেন্টে প্রায় 1800 শিক্ষার্থী অধ্যয়নরত। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। প্রাঙ্গ নদীতে রথ উৎসর্গের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা। উৎসবকে ঘিরে টানা 2 দিন বিহারে বিহারে প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্বলন, ফানুস উড়ানো, মহারথ টানা, পিঠা তৈরি সহ নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান পালন করে মারমারা। ভেদাভেদ ভুলে সব সম্প্রদায়ের মানুষের মঙ্গল কামনা ও পাহাড়ের শান্তি বজায় থাকার প্রার্থনা করেন। এর আগে গত রাতে সাঙ্গু নদীর তীরে জড়ো হন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রথ উৎসর্গ ও মোমবাতি পানিতে ভাসান তারা। পরে প্রার্থনা করেন পরিবার ও দেশের জন্য। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আড়তদারের ইচ্ছে মতো দর নির্ধারণে অস্থির ডিমের বাজার। চাল, মুরগি, সবজির দাম কিছুটা কমলেও নাগালের বাইরে। কমাতে না পারলে দপ্তরের নতুন লোক বসানোর হুঁশিয়ারি উপদেষ্টার। মূল কবিতে কত 5750 টাকা আছে, এটা 9000-10000 টাকা নিয়ে এনে ফিঙ্গার দিতে পারি না, 5টার আগ পর্যন্ত বলবো যে কালকে আসেন। দুর্ভোগের আরেক নাম চট্টগ্রাম পাসপোর্ট অফিস। দিনভর দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মেলে না সেবা, পদে পদে হয়রানি, জনবল সংকটের দোহাই কর্তৃপক্ষের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়।